বা শেষ পর্যন্ত সায়ন্তিকা ব্যানার্জি হম বড়নগরে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম যে বড়নগরে যে উপনির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এই সায়ন্তিকা ব্যানার্জির নাম ঘোষণা করা হয়েছে দলের তরফ থেকে তার মানে ওনার লড়াইটা হবে বিজেপি নেতা বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে সায়ন্তিকা ব্যানার্জি যিনি একুশের নির্বাচনে বাঁকুড়াতে লড়েছিলেন এবং সেখানে হেরে গিয়েছিলেন তাকে হারিয়ে নীলাদ্রি শেখর দানা বিজেপির তিনি এমএলএ হয়েছেন এবং আমি কদিন আগে দেখছিলাম যেদিন তৃণমূল কংগ্রেসের এই লোকসভার প্রার্থী ঘোষণা করা হলো আর কি ব্রিগেডে তারপরেই দেখলাম যে উনি একটা হঠাৎ করেই পদত্যাগপত্র মানে ছাড়লেন ছাড়লেন বলতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছিল তো তখন তো ওটা দেখে ততটা বিশ্বাস করতে পারেনি কারণ এখন কে কোথায় কি হবে ছেড়ে দিচ্ছেন কিন্তু দেখলাম যে টিভিতে উনি আবার বক্তব্য দিচ্ছিলেন যে হ্যাঁ আশাহত হয়েছি স্বপ্ন ভঙ্গ হয়েছে আমি হেরে গিয়েছিলাম কিন্তু তিন বছর আমি আমার শুটিং সব বন্ধ রেখে আমি এখানে লড়েছি কিন্তু পাইনি খুব হতাশ এইসব বলছিলেন আবার এটাও বলেছিলেন যে দল আমি ছাড়ছি না মানে একটু আর কি দেখতে পাচ্ছি দর্শক সেই সায়ন্তিকা ব্যানার্জিকে বড়ানগর অর্থাৎ যেখানে এমএলএ হয়েছিলেন একুশের ভোটে তাপস রায় তিনি যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন এবং বিজেপির আবার টিকিটও পেয়ে গেছেন লোকসভা ভোটের তো সেখানে তো উপনির্বাচন হবে এবং সেটা আবার এই লোকসভার ভোটের মধ্যেই হচ্ছে মানে পয়লা জুন তো সেখানে তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছি যে সেই সায়ন্তিকা ব্যানার্জি যিনি মানে অভিমানী হয়ে দুঃখ প্রকাশ করেছিলেন বা অভিমান প্রকাশ করেছিলেন তাকে টিকিট দেওয়া হচ্ছে আজকে জাস্ট কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বড়ানগরে সজল ঘোষ ভার্সেস সায়ন্তিকা ব্যানার্জি আমি তো পরে আসছি কি হবে রেজাল্ট তার আগে আমি একটা কথা বলতে চাই যে শেষ পর্যন্ত সায়ন্তিকা ব্যানার্জি মানে কলকাতার এখানে বড়ানগরের টিকিট পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের একজন অভিনেত্রী কি কি কাজ করেছেন উনি বলছেন যে আমি তিন বছর ধরে এখানে কাজ কাজ যাচ্ছি কি কাজ করেছেন ওখানে মেলা খেলাতে হয়তো ফিতে কেটেছেন কি কাজটা করেছেন ওখানে কিন্তু তবু উনি দাবি করেছেন যে আমি দলের জন্য কাজ করে গেছি হেরে যাওয়ার পরেও আশা ছিল এটাও তো প্রমাণ করে আশা ছিল মানে ওই টিকিট পাওয়ার দলটা করতে করতে কাজ মানুষের জন্য যে ব্যাপারগুলো আর কি তার থেকেও অনেক বেশি টিকিট পাওয়া এমএলএ এমপি হওয়া এটা বেশি টার্গেট হয়তো বলবেন যে মানুষের কাজের জন্যই তো এটা হতে চাইছে বলতে পারেন কিন্তু প্রশ্ন তো আরো অন্য জায়গাতে উঠবে যারা দলটা করছেন দীর্ঘদিন ধরে তাদের তাহলে কি কোনো অভিমান নেই কোনো আশা নেই অভিনেত্রী ছিলেন হঠাৎ করে দলে যোগ দিলেন টিকিট পেয়ে গেলেন দলের পদ পেয়ে গেলেন আবার সঙ্গে সঙ্গে এমবি পদও চাই যাই হোক সেটা হয়নি অভিমান প্রকাশ করেছিলেন তো দল আবার তাকে খুশি করে দিয়েছে দল হয়তো ভেবেছে যে এদের কি চাই ও সংগঠন করুন বা না করুন সেইভাবে বুথ লেভেলে ঘুরুন বা না ঘুরুন এনাদের ফেসগুলো দেখাতে হবে গ্ল্যামার ওয়ার্ল্ড ফেস দেখ ফেস দেখিয়ে যদি ভোটটা আসে বিনা পয়সায় সরাসরি দেখতে পাবেন ভোটাররা যেমন বলছেন রচনা ব্যানার্জি দিনের বেলায় সামনাসামনি রাতের বেলায় টিভিতে শতাব্দী রায় বলেছিলেন বিনা পয়সায় দেখতে গেলে আমাকে ভোট দিতে হবে আবার সায়ন্তিকা ব্যানার্জি ওনাকে তো না পয়সা দিয়ে বা কতজন কি কোথায় দেখতে যান ওনার সিনেমা যাই হোক অভিনেত্রীর তার একটা গ্লামার তার পরিচিতি আছে সেটাকে হয়তো কাজে লাগিয়ে ভোটটাকে উতরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাও ভাবছি এ তৃণমূল কংগ্রেসের কি হাল কলকাতার এরকম একটা জায়গাতে লড়াই অ্যাসেম্বলি সায়ন্তিকা যে বিরাট মাপের অভিনেত্রী সেটাও তো বলা যাবে না দেখুন আমরা কবে ছোট করতে চাই না কোনো শিল্পীর শিল্পী সত্তা অভিনেতা অভিনেতা অভিনেত্রী শিল্পী সত্তা তাদের ছোট করতে চায় না কিন্তু তবু আমরা তো একটা বলি না কেউ মেগা স্টার কেউ সুপার স্টার এসব বলি আমরা আমি সেই নিখে বলছি ওনাদের দলে হয়তো আরো অনেকে আছেন তো যাই হোক এইরকম মাপের একজনকে এখানে টিকিটটা দিতে হচ্ছে মানে দলের কর্মী যারা তাদের কারো উপরে কি কোনো ভরসা নেই ওই হাওয়া তুলে ফ্যান ফলোয়ার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা আমি শুধু ভাবছি যে তার মানে আচ্ছা প্রথমেই নামটা চলে এলো আমি প্রথমে এই নামটা দেখাতে চাইনি এখন এসে গেল বলেই দিই আমি যে কুনাল ঘোষরা কি খুব খারাপ আচ্ছা এত সজল ঘোষের কথা বলছিলাম এই যে যার মুখটা সব থেকে এইরকমই হওয়ার কথা যদি এই ছবিটা আগের ছবি মুখ ভার হওয়া এটাই কিন্তু হওয়ার কথা ডক্টর শান্তনু সেন বেচারা রাজ্যসভার এমপি ছিলেন অনেক চিৎকার করেছেন কাগজ টাগজ ছিঁড়েছেন রাজ্যসভাতে সাসপেন্ডও হয়েছিলেন তারপরেও লাগাতার বলে গেছেন এখনো টিভির পর্দায় বলে যাচ্ছেন এবং যাতে ওনার দিকে দৃষ্টিটা দেওয়া হয় সেরকম একটা বক্তব্য আমি দেখছিলাম এবিপি আনন্দে বলেছেন যে কর্মীরা রাজনৈতিক কর্মীকে পেলে খুশি হবেন এরকম বলেছেন কিন্তু তারপরেও শিখে ছিল না ডক্টর শান্তনু সেনের রাজ্যসভার এমপি পদকে ত্যাগ করতে হয়েছে এমপি এমপির টিকিট আর পাননি তো হলোই না একটা উপনির্বাচন হবে সেখানেও ডক্টর শান্তনু সেনের নামটা এলো না সেখানেও এবার তাহলে কি কাউন্সিলরের টিকিটে দেওয়া হবে নাকি নাকি সেটাও না স্কুল কমিটি পাড়া কমিটিতে আমি শুধু ভাবছি যে এরপর সেন কি বলবেন ওটাই বলবেন দলের অনুগত সৈনিক দল দল আগে আগে এত এত কথা বলছিলেন কেন মিডিয়াতে যে কর্মীরা যদি দলের সক্রিয় পান তাহলে খুশি হবেন এই যে কথা একটু একটু করে বার্তা দেওয়া এটা দিচ্ছিলেন কেন এখন বলবেন ওইসব কথা কিন্তু এটুকু পরিষ্কার যে মুখ আমরা দেখছি গম্ভীর একটা বেজার মুখ সেটা হওয়ার কথা কারণ উনি উনি আশা করেছিলেন বা ওনার কথা একটা অভ্যন্তরীণ দাবি ছিল কিন্তু দল সেটা মানেনি টিকিটটা দিয়ে দিয়েছে আমি বক্তব্য শুনছিলাম দর্শক আপনারা হয়তো শুনেছেন মানে খবর দেখছিলাম কাউন্সিলার তিনি নাকি বিরাট জনপ্রিয় তারও নাকি একটা আবদার ছিল তাকেও দেওয়া হয়নি তাকে নাকি বলা হয়েছে যে একজন ভালো প্রার্থী পেয়েছি তাকে ওখানে প্রার্থী করবো তোমাকে করতে পারছি না তোমার বিরাট জনপ্রিয়তা তুমি সেটাকে কাজে লাগাও জনপ্রিয়তাকে কাজে কোথায় লাগাবে দলবাজি করবেন নাকি কোথায় কাজে লাগাবেন জনপ্রিয়তাকে জনপ্রিয়তার প্রমাণ তো এই ভোট ভোট টিকিট দেওয়া হয়নি বলা হয়েছে নাকি জনপ্রিয়তাকে কাজে লাগাও তো আমরা ভাবছি যে তার মানে কি এমন ভালো প্রার্থী দেখতে হবে যে এরকম বলা হচ্ছে বিরাট একজন প্রার্থী পেয়েছি সরাসরি নাকি ফোন করেছিলেন মমতা ব্যানার্জি ওই কাউন্সিলরকে তো দেখতে হবে কে সেই প্রার্থী তো যখন জানতে পারলাম প্রার্থী আর কে ওনার সায়ন্তিকা ব্যানার্জি তখন ভাবলাম যে ভাবনা বটে ভাবনা বটে এবং ভাবতে হচ্ছে কেন এইসব বুদ্ধি এলো ঘটে কি ব্যাপার তাহলে কি কর্মী মানে শান্তনু সেন বা আমি বলছি যে কোনাল ঘোষও তো উষ্মা প্রকাশ করেছিলেন অনেকে বলেন রাজনৈতিক মহলে একটা গুঞ্জন রয়েছে যে ওনারও ইচ্ছে ছিল লোকসভা ভোটের একটা টিকিট পাওয়ার পাননি উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সেটা নিয়েও অনেকে বলেছিলেন যে ওনার ইচ্ছে ছিল উত্তর কলকাতাতে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার হয়নি বলে উনি ওইভাবে উষ্মা প্রকাশ করেছিলেন ওই কথা বলেছিলেন সেটা হয় হলো না সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে চা চেটে পুটে খেতে হয়েছে যা যা দিয়েছে চেটে পুটে খেতে হয়েছে তা বলে তারও একটা টিকিট হলো না উপনির্বাচনে কলকাতার মানে কাছাকাছি এরকম একটা জায়গা মানে কলকাতায় তো বড়টা আর কি বলবো তো এখানে হলো না একটা টিকিট কুনাল ঘোষ প্রাপ্ত তারাও ওই মমতা ব্যানার্জি বলেছেন না ভালো একজন প্রার্থী পেয়েছি ভালোর মধ্যে তারাও পড়লেন না নাকি বলবেন যে আমাদের জন্য আরো কিছু ভালো ভেবে রেখেছেন ঠিক আছে আমরাও দেখি কি ভালো ভেবে রেখেছেন আপনাদের নেত্রী দেখা যাক ফলে দর্শক এইরকম একটা উপনির্বাচন যেটা হতে চলেছে এবং খুব সুন্দর একটা আবহাওয়া হবে লোকসভা ভোটের মধ্যে তো সেখানে আহ তৃণমূল কংগ্রেসের যাকে প্রার্থী করা হচ্ছে সজল ঘোষের বিরুদ্ধে আমি বলবো সজল ঘোষের কাছে এই মুহূর্তে সজল ঘোষের যা দাপট আর যে পরিবেশে ভোটটা হতে চলেছে লোকসভা ভোটের মধ্যে কিন্তু এই নয় যে আলাদা করে লোকসভা ভোটের পরে আলাদা করে আলাদা ভাবে ভোট হবে আলাদা করে ভোট হলে সেখানে শাসক দলের অনেক বেশি রাস থাকে অনেক চাপ থাকে আলাদা করে বা ইলেকশন হলে কিন্তু যেহেতু ভোটটা হবে লোকসভা ভোটের চলাকালীন একই ফেজে একই সময়ে ভোটটা হচ্ছে এই ভোট কিন্তু খুব আঁটো হবে এখানে শাসক ততটা প্রভাব খাটাতে পারবে না যদি কাউন্টিং ঠিকভাবে করানো হয় ফলে এই ভোটে সজল ঘোষের সামনে যাকে দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় উড়ে যাবে ফলে সেদিক দিয়ে বলতে পারি আবার এই ছবি চলে এলো ডক্টর শান্তনু সেনের কপাল পুড়ল হম যে ঘোষণা আজকে হলো আর সায়ন্তিকা ব্যানার্জি তো কপালটা খুলে গেল কপালটা খুলে গেল আর কুনাল ঘোষেরও কপালে ভাঁজ পড়লো এখানেও দেওয়া হল না আমার কথা মনে হচ্ছে দর্শক আপনি কি জেনে জানা পারসেপশন পারসেপশন যেটা আর কি সেটা আর এই সজল ঘোষের কপালটা চওড়া হয়ে গেল খুলে গেল এই যে প্রার্থী যাকে দেওয়া হয়েছে এটা আমি বলতে পারি দর্শক জোর গলায় আমি আবার বলছি কাউন্টিং কিন্তু ঠিকঠাক করতে হবে কাউন্টিং যত আমার সন্দেহ রয়েছে কাউন্টিং ঠিকঠাক করতে হবে তাহলে কিন্তু সজল ঘোষ নতুন এমএলএ হয়ে বিধানসভার অন্দরে প্রবেশ করবেন শুভেন্দু অধিকারীর কারণ যে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এই প্রার্থীর যা যা ইমেজ আর ব্যাপার তাতে সজল ঘোষের কাছে টিকতে পারবেন না নীলাদ্রি শেফা দানার কাছে হেরেছিলেন বাঁকুড়াতে আবারও হারবেন আর সজল ঘোষের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ বিরাট সুযোগ কপাল চওড়া হয়ে গেছে এই প্রার্থীটা করার ফলে শান্তনু সেনদের কপালে ভাঁজ পড়লেও কপাল পুড়লেও সায়ন্তিকা ব্যানার্জিকে প্রার্থী করাতে সজল ঘোষের কিন্তু কপালটা চওড়া হয়ে গেছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আমি দর্শক বড়নগরের যে রেজাল্ট হয়েছিল একুশের ভোটে আমি একটু দেখাতে চাই এই হচ্ছে রেজাল্ট পার্ন মিত্র পার্ন মৈত্র দাঁড়িয়ে ছিলেন আর মানে বিজেপির তাকে হারিয়ে এমএলএ হয়েছিলেন তাপস রায় এমএলএ তাপস রায় হয়েছেন তিনি ভোট পেয়েছিলেন পঁচাশি আর পার্ন মৈত্র তিনি পেয়েছিলেন প্লাস বাকি অন্য তো এখানে হয়তো গ্যাপিংটা আছে কিন্তু তাপস রায় তো তৃণমূল বিজেপি তাহলে তার তো একটা নিজস্ব ভোট আছে তার কর্মী সমর্থকরা আছেন সঙ্গে বিজেপি যারা ছিলেন তারা থাকবেন টুকটাক টুকটাক ওদিক বাদ দিলে সুতরাং এখানে কিন্তু জয়টা এমনিতেই কিন্তু হয়ে যাওয়ার কথা সেখানে যখন সায়ন্তিকা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে তখন তো জয়টা হাসতে হাসতে সজল ঘোষের হওয়ার কথা এবং যেহেতু এই পরিবেশে ভোটটা হচ্ছে এই পরিবেশে আমি বলছি এই পরিবেশে ভোটটা হচ্ছে লোকসভা ভোট চলাকালীন তো দর্শক দেখা যাক কি হয় আর একটা কথা আমি শেষে বলি আমাকে দেখে ওনাকে বলছেন যে আপনার আপনার কি কিছু হয়েছে এরকম বিধ্বস্ত কেন লাগছে ক্যামেরাতে তো এরকম লাগে না আসলে না কিছুই হয়নি আসলে আমি এখন ল্যাপটপের ক্যামেরাতে কাজ করছি আমি অন্য ক্যামেরায় এক্সটার্নাল ক্যামেরাতে কাজ করতাম একটা সেটার একটা সমস্যা তৈরি হয়েছে ল্যাপটপের ক্যামেরাতে কাজ করছি সেই জন্য ল্যাপটপও দেখতে পাচ্ছেন না আপনারা তো সেই জন্য একটা কিছু এদিক ওদিক লাগছে আমি আমি তাজাই রয়েছি চিন্তা চিন্তা করার কোনো কারণ নেই এখন দেখার অপেক্ষা যে এই বড়া সজল ঘোষ কী রেজাল্ট করেন দর্শক কি বলবেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি